রাজধানী আগরতলার গোর্খা বস্তিস্থিত প্রাইম কেয়ার নার্সিং হোমের উদ্বোধন হলো সোমবার। এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, প্রাইম কেয়ার নার্সিং হোমের প্রতিষ্ঠাতা ডাক্তার মণিময় দেববর্মা সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে 25 শয্যা বিশিষ্ট এই নার্সিং হোমের উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। আগামী দিনে এই নার্সিং হোম সুনামের সঙ্গে রাজ্যবাসীকে পরিষেবা প্রদান করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। একটা হসপিটাল তো এমনি চালানো যায় না, আর আজকে দেখে ভালো লাগলো সব কম বয়সে ডাক্তাররা মিলে একটা উদ্যোগ নেওয়া, না ইউথ ইজ টেকিং এ স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড ইট ফিলস ভেরি গুড ওয়েন ইউথ টেকস এ স্টেপ ফরওয়ার্ড বিকজ উই থিঙ্ক ত্রিপুরা ইজ টেকিং এ স্টেপ ফরওয়ার্ড টু দ্য ফিউচার। যখন কম বয়সে ডক্টর ইঞ্জিনিয়াররা একটা স্টেপ ফরওয়ার্ড নেই, আমার মনে হয় যে হ্যাঁ আমরা আটকে নেই এখানে, আমাদের ভবিষ্যৎ এক স্টেপ ফরওয়ার্ড দিয়েছে। সব থেকে খারাপ জিনিস হলো স্টেটাস কো মেনটেন করা, যেমন আছে তেমন থাকুক, ডাল ভাত খেয়ে শুকে থাকুক, এই কথা আর হয় না। এটা যে জিনিস মানুষ কেন 75 বছর ভারত স্বাধীনতার পরে ডাল ভাত খেয়ে শুকে থাকবে, মানুষ কেন ভালো পরিষেবা ডিমান্ড করবে না, মানুষ কেন ভালো গাড়ি চলবে না, মানুষ কেন ভালো বাড়ি বানাবে না, মানুষ কেন আশা করবো না যে আমি হসপিটালে গেলে ভালো পরিষেবা পাবো, আমাকে বোম্বে কলকাতা যেতে হবে না। আরে নার্সিংহোমগুলো বা হসপিটালগুলি যে প্রায় আমাদের যুবক ডক্টর করছে, এটা আত্মনির্ভর ত্রিপুরার প্রতিও একটা স্টেপ টু বিকাম সেলফ সাফিসিয়েন্ট। অ্যান্ড ফার্স্ট থিং উই রিকোয়ার টু বি সেলফ সাফিসিয়েন্ট ইজ ইন হেলথ কেয়ার, এটা বলতে আমি কেউ দ্বিধা করি না। এই নার্সিংহোমে 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমেও পরিষেবা প্রদান ও রাজ্য এবং বহিরাজ্যের ডাক্তারদের দ্বারা চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে বলে জানিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।